করোনা মহামারীর প্রথম থেকেই কাজ করছেন ফ্রন্টলাইন যোদ্ধারা। ডাক্তারদের পাশাপাশি রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে নার্সরাও। সেই মহৎ কাজ করতে গিয়ে করোনাকালে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন নার্স। করোনা এখনো শেষ হয়নি, কিন্তু মানে আমাদের দেশ থেকে যে বা বাইরের দেশ থেকে চলে গেছে একেবারে তা না। আমরা করোনা সময় ডিউটি করছি, কোনো ভয় পাই নেই। আমার অলরেডি কোরবানির সময় করোনা হয়ে গেছে। সেসব নারী নার্সদের আত্মত্যাগ ও কর্মনিষ্ঠার সম্মান দিয়েছে একটি বেসরকারি সংস্থা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 9 জন নার্স ও 1 জন মিডওয়াইফের হাতে সম্মাননা স্মারক ও 50,000 টাকার চেক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। পিপি পরাত অসম্ভব কষ্ট, সমস্ত সোয়েটিং হয়ে, মানে আমি তখন বুঝছি যে একজন, আমি তো শুধু রাউন্ড করে আসছি, আর যারা 4-5 ঘন্টা ওরা থাকে ওদের কত কষ্ট। এটার যে আনন্দে আমি শুধু আমার একার জন্য বলছি না, এই প্রাপ্তিটা আসলে সকল নার্সদের। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবারও করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। 15 দিনে 20 লক্ষ লোক শুধু ওই কক্সবাজার, বান্দরবান আর রাঙামাটিতে গেছে এবং সেখানে কেউ মাস্ক পরে নেই। আপনারা দেখেছেন বিচে লক্ষ লক্ষ লোক মাস্ক ছাড়া ঘুরেছে, তারাই সংক্রামিত হয়েছে। করোনা যাতে বৃদ্ধি না পায়, মানুষের যাতে মৃত্যু না বৃদ্ধি পায় না ঘটে, তার জন্য স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে কাজ করতে হবে। আমরা আমাদের কর্মকাণ্ড আরও জোরদার করছি, হাসপাতালগুলো আমরা প্রস্তুত করছি। দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়টি ভাবছে সরকার, এমনটিও জানানো হয় অনুষ্ঠানে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।